মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল। আইসক্রিম কিনতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু ঘটল এক শিশুর। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার করিমগঞ্জ শহরের কাছে 10A নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় প্রাণ হারায় করিমগঞ্জের সাকিবুল হাসান বচনয়ের শিশুটি। AS11AC6361 নম্বরের দ্রুতগামী ট্রেভেলার বাসের ধাক্কায় শিশুটি প্রাণ হারায়। প্রত্যক্ষদর্শীর বয়ান মতে, সাকিবুল হাসান সড়কের পাশ দিয়ে যাওয়ার পথে দ্রুতগামী ট্রেভেলারটি রং সাইডে এসে ধাক্কা দিলে সড়কের সাইডে ছিটকে পড়ে সে। তার মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা জানান, সে তার করিমগঞ্জের আলমজুরিতে মামার বাড়িতে এসেছিল। সাকিবুল হাসান দক্ষিণ করিমগঞ্জের বড় গ্রামের বাসিন্দা। ঘটনার পর চালক পালিয়ে গেলেও খালাসিকে আটক করেছেন স্থানীয়রা এবং স্থানীয় বিক্ষুব্ধ মানুষ রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে পৌঁছে পুলিশ, তারা বাসটি হেফাজতে নেয়। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। আমি এদিক থেকে আইরাম, বাজার থেকে আইরাম, তখন দেখছি যে বাচ্চা লুটিয়া পড়ছে। তখন সঙ্গে সঙ্গে যেটা করছি আমি, মানে সামনে আইয়া দাঁড়াইছি, যেন বাইক রাখছি, রাখিয়া আইসি, আইয়া দেখছি যে ওই ট্রেভেলারটারে বাড়ি মারতেছে। সেটা মাথা ফাটছে, নাকা দিয়ে ব্লিডিং হয়েছে, তারপরে তোমার ছানে দিয়েও ব্লিডিং হয়েছে। তো বাচ্চাটা সঙ্গে সঙ্গে অটো তুটাইয়া পাঠাই। গাড়ির নাম্বার আসিল, ট্রেভেলার গাড়িটা আসিল, গাড়ির নাম্বার আসিল AS11AC6361। তো বর্তমানে বাচ্চাটার অবস্থা কেন? শুনছি মারা গেছে বাচ্চাটা। কোন সময় অবস্থা সিরিয়াস আছিল শুনছি, এখন যে বাচ্চাটা মারা গেছে। কোন সময় কোন সময়? হ্যাঁ, এক ঘন্টা আগে প্রশাসন মাত্র আইসে, এক ঘন্টা থেকে উইট করা হয়েছে প্রশাসন, এক ঘন্টা পরে আইসে, রাস্তা ব্লক করার পরে প্রশাসন আইসে। ওটা গাড়িটা কীটা গাড়ি মারছে? ট্রেভেলার গাড়ি। ট্রেভেলারটা কোন দিকে যাওয়ার পথে আসলো? মানে করিমগঞ্জ থেকে শিলচর যাওয়ার পথে। মানে তার স্পিড কীরকম আসলো গাড়ির? ভালো স্পিড আছে, ওভারটেক করছে, ওভারটেক করার সময় আর রাস্তা সেটা রাস্তাটা কিয়া, মানে তারা যখন বাড়ি মারছে, বাড়ি মারিয়া অন্তত পক্ষে এক হাত দূরে উড়াই যাবে। মানে ছেলেটা কি রাস্তার দিকে হাঁটাত আছে? না না, সাইড দিয়ে হাঁটিয়ে যায় স্যার। মানে ডাইন সাইড দিয়ে গিয়ে মারছে? হ্যাঁ, ডাইন সাইড দিয়ে। অ্যাকচুয়ালি আমার এলএনজির যে আসলে শোরুম আছে, তো এর একটু আগে ঘটনা হয়েছে, কিন্তু ওই সময় বাচ্চাটা এদিকে বুঝে আইসক্রিম কিনা গেছে, হ্যাঁ রাস্তা ক্রসও করে লেগেছে আইসক্রিম করিয়া, কিন্তু ওই ট্রেভেলার গাড়িটা একদম সাইডে গিয়া তারা মারছে, রং সাইডে। দ্যাট ইজ, হে যখন করিমগঞ্জ থেকে শিলচর যাওয়ার রাস্তা, এই রাস্তাতে একদম রাইট সাইডে গিয়া বাচ্চাটারে মারছে একদম। আমি তখন ওই সাইডে আমার গেটের সামনে আসলাম, তো বাড়ি মারা মাত্র হে আইয়া, মানে দ্যাট ইজ রাইট সাইড থেকে, হ্যাঁ তো লেফটে আইতো, হে একদম কার্ভ করিয়া আমার গেটের সামনে আইয়া ব্রেক মারছে, আর ইয়া হে লামাত গেছে। তখন এন্ডিম্যান বোধ হয় না, যে ড্রাইভার যেই হোক একটারে পাইছি আমি ধরছি, আর মানুষ তো গেছে গিয়া। তারপরে বাচ্চাটারে তখন গিয়া দু তিনজন এখানে উঠেছি আমি আসলাম, তখনই মানে দেখা গেছি তার ফাটে গেছে বা রক্ত হয়ে গেছে। আচ্ছা, গাড়িটা মানে করিমগঞ্জ থেকে শিলচর যাওয়ার আছে, দাদা প্যাসেঞ্জার কেমন আছে? দাদা অলমোস্ট ফুলি আছে, কারণ দৌড়ে গেলে নামছে, তো মনে লাগছে অলমোস্ট ফুলি, মানে দুষ্কৃত গাড়ির আছে 100%, কারণ একদম রাইট সাইডে গিয়া বাচ্চাটার যে স্পটটা এখানে আছে একদম সাইডে, পিচ দেখানো শেষ হয়েছে রাইট সাইডে, এটা যাওয়ার সঙ্গে নিয়মিত লেফটে যাইতো চালাইয়া, যেটা আমরা লেফট হ্যান্ড ড্রাইভ করি, হ্যাঁ রাইট সাইডে গিয়ে যে ব্ল্যাক স্পট আছে একদম পিচার লাস্টে হইতে গেল, এবং হয়তো করে একটা গাড়িতে ওভারটেক করার দিয়েই মারছে। আমি যখন পড়ছে আমি দৌড়িয়ে গেছি যখন তুলাও, তখন ওই একদম নাক দিয়া ব্লিডিং হয়ে গেছে, পুরা ব্লিডিং এবং সেন্স নেই, হাত পাও ছাড়িয়ে দিছে, মেবি হয়তো, বাকি তো মেডিকেল রিপোর্টে করতে পারবো, তখনই সেন্সিস নাই টোটালি। সাকিবুল হাসান এখানে তার মামার বাসায় আইছিলেন, এখানে মামার বাসায়। বাংলা বাংলা